ঢাকার যাত্রাবাড়ি মাছ বাজার। হরেক দোকানের ভিড়ে কিছু দোকানে ভিন্ন কিছু মাছ দেখা গেল, পলিথিনে মোড়ানো এবং বেশ বড় আকারের। কিন্তু এসব মাছ কোথা থেকে এলো? এই কাতল মাছটির ওজন 20 কেজি এবং এটি আনা হয়েছে ভারত থেকে। এই যাত্রাবাড়ি বাজারে শুধু এই কাতল মাছ নয়, এরকম রুই মাছ, কালিবাউ সহ বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে, যেগুলো মূলত আমদানি করা হয়েছে ভারত থেকে। এটা ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়ার মাছ, সব ইন্ডিয়ার মাছ, এটি সব ইন্ডিয়া থেকে আসে, এই জন্য পলিতে থাকে। বোয়াল আছে, বাইলা আছে, রুই আছে, এবার কালিবাউ আছে, ফলি আছে। এই যে এটা 900 টাকা কেজি, 900 টাকা কেজি, 15 কেজি বন্ধ হয়, 15 কেজি, 16 কেজি, 10 কেজি, 12 কেজি, 8 কেজি, দেশিগুলো কম, এত বড় পাওয়া যায় না। তবে শুধু যে রুই কাতলের মতো বড় মাছ ভারত থেকে আমদানি হচ্ছে তা নয়, বাইম মাছ এমনকি কাঁচকি মাছও ভারত থেকে এনে বিক্রি হচ্ছে ঢাকার বাজারে, আসছে সামুদ্রিক মাছও। আমদানিকারক ব্যবসায়ীরা জানাচ্ছেন, মূলত যশোরের বেনাপোল বন্দর দিয়ে মাছ আনা হয় ভারত থেকে। হায়দ্রাবাদ, উড়িষ্যা, কলকাতা, যে আপনার কলকাতা হইয়া আপনার এখান থেকে আপনার বেনাপোল দিয়ে মাওয়াতে ঘুরে আসে মাছটা। বাংলাদেশে ইয়ে আপনার লরি চেঞ্জ করা হয় আর কি, ওই চেঞ্জে আমাদের দেশে টাকাই আমাদের এখানে সেল হয়। বরফ দিয়ে আনে, বরফ অনেক প্রচুর পরিমাণ বরফ দিয়ে আনে, প্যাকেটটা করা করে, যাতে করে বরফটা না গলে মাছটা ভালো থাকে। চাষ হয় নাকি নদীর মাছ? না না, চাষই করা হয়, নদীর মধ্যেই চাষ করা হয়। যে আপনার ক্যানাল করে হলে না, ক্যানাল থেকে চাষ করে, জোয়ার ভাড়া পানিতেও চাষ করে, চাষের মাছটি মাছ এমনি খারাপ না, খাওয়া অনেক স্বাদ। অবশ্য ভারতের পাশাপাশি বাংলাদেশে মাছ আসে মিয়ানমার থেকেও, এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসে সামুদ্রিক মাছ। ঢাকায় পৌঁছানোর পর এসব মাছ ছড়িয়ে পড়ে বিভিন্ন বাজারে, কিন্তু তখন রুই, কাতল, বোয়ালের মতো মাছগুলো যে ভারত থেকে আনা সেটা আর বোঝার উপায় থাকে না। এইগুলা যারা বাজারে বিক্রি করে তারা বলে দেশি মাছ করে বিক্রি করে, কিন্তু আমরা বলি ইন্ডিয়ান। এখন আমাদের বাংলাদেশের সাতক্ষীরা জেলায় যে মাছটা হচ্ছে, এই মাছটা সেম কোয়ালিটি, কিন্তু এটা আপনার কিছুটা পার্থক্য কালারে, ওটা একটু উজ্জ্বল, মানে কালারটা একটু ভালো উজ্জ্বল, আর এটা একটু বরফে করে আসে। তো যেমন ইন্ডিয়াতে আসতে 2-3 দিন সময় লাগে, তো মাছটা বরফে থাকে, একটু কালারটা ডিসকালার হয়ে যায়। দেশি মাছটা একটু কালারটা একটু উজ্জ্বল হবে, একটু লালচে লালচে ই হয় না, এবং না এইটা টাটকা থাকে, মাছটা ওটা টাটকা থাকে, আর এটার হয়তো এটা এটা কালো 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 ভাব হয়ে যায়, কালার বেশিক্ষণ থাকলে একটু কালো হয়ে যায়। বিশ্বে যেসব দেশ মাছ উৎপাদন ও আহরণে শীর্ষে, বাংলাদেশ তার একটি। সর্বশেষ অর্থবছরে দেশটিতে মাছের উৎপাদন হয়েছে 49 লাখ মেট্রিক টন। চাহিদার চেয়েও বেশি হওয়ায় বাংলাদেশ থেকে সে বছরই রপ্তানি হয়েছে প্রায় 70,000 মেট্রিক টন মাছ, যার মূল্য $44 কোটি। এর বিপরীতে আমদানি অবশ্য তুলনামূলকভাবে বেশ কম, গেল বছরে 57,000 মেট্রিক টন, যার মূল্য $4 কোটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরিমাণে কম হলেও মাছের দেশে মাছ আমদানি কেন হচ্ছে? ব্যবসায়ীরা এক্ষেত্রে বলছেন কম দামের কথা। ওদিকের মাছটা প্রচুর পরিমাণ, আমরা এখানে যেখানে সেলটা কম কিনতেছি, এখানে একটু বেশি দিয়ে কম দিয়ে পাইতেছি, এই জন্য। আর আমাদের দেশে তো দামটা বেশি দিতেছে, দেশি মাছ সবাই দেশি মনে করে খাইতেছে। বাংলাদেশের মাছেতে ইন্ডিয়ান মাছের রেট অনেক কম। সামুদ্রিক মাছগুলো হ্যাঁ অনেক কম কেজিতে, 200-300 টাকা কম আছে ইন্ডিয়ান মাছের রেট। বাংলাদেশের মাছের রেট একটা আয়ের মাছ আপনি 800-2,000 টাকা কেজি, কিন্তু ইন্ডিয়ান মাছটা আপনার 500 টাকা কেজি, রেট অনেক কম আছে। পরিমাণে কম হলেও বাংলাদেশের ব্যবসায়ীরা যে বিদেশ থেকে মাছ আমদানি করছেন, মুক্তবাজার অর্থনীতির কারণে সেটা অবশ্য একেবারে বন্ধ করার উপায় নেই। তবে সরকার আমদানি নিয়ন্ত্রণে মৎস্য অধিদপ্তরের আলাদা অনুমতি নেওয়ার নিয়ম করেছে, এছাড়া শুল্কও ধরা হয়েছে উচ্চ হারে। কিন্তু এরপরও প্রশ্ন থেকে যায়, যেসব মাছ আসছে সেগুলোর মান যাচাই কতটা করা হয়? প্রথমত মাছ আমদানির সময়ে যে দেশ থেকে আসছে সেই দেশের যে কম্পিটেন্ট অথরিটি, তার কাছ থেকে একটা হেলথ সার্টিফিকেট এখানে আনতে হয়, আর পোর্টে আসার পরে সেটার আমাদের কোয়ারেন্টাইন অফিসার অথবা ইন্সপেক্টর, তারা তার যে বাহ্যিক যে গুণাগুণগুলো, যেগুলো অর্গানোলেপটিক টেস্ট বলে, সেই টেস্টগুলো করে, যাতে করে পচা বা অন্য কোনো কোয়ালিটি লস করা মাছ আছে কিনা সেটা চেক করে। তার সাথে ওখান থেকে আমাদের ফরমালিন এবং অন্যান্য যে সমস্ত হেভি মেটালস বা যে সমস্ত কোনো কন্টামিনেন্টস আছে কিনা সেগুলো আমাদের ল্যাবরেটরিতে টেস্ট করা হয়। বাংলাদেশে একসময় নদীর মাছের বাড়তি দামের কারণে মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করেছে মূলত চাষের মাছ,
দেশের ভেতরে মাছ চাষ বৃদ্ধি এবং এগুলো দামে সস্তা হওয়ায় সেটা সম্ভব হয়েছে। কিন্তু এখন বাজারে আরও কম দামে ভারতীয় এবং মিয়ানমারের মাছ সহজলভ্য হলে এর চাহিদা যেমন বাড়বে, তেমনি বাংলাদেশের মাছ চাষিরাও ক্ষতির মুখে পড়তে পারেন এমন আশঙ্কাও আছে। তবে বাংলাদেশে চাহিদার তুলনায় মাছের উৎপাদন বেশি এবং সে তুলনায় আমদানি এখনও কম। স্বস্তির জায়গা আপাতত এটাই। তাফসীর বাবু, বিবিসি বাংলা, ঢাকা।